80 অথবা 90 দশকের মানুষগুলোর জন্য চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়িকা ছিলেন শাবানা। আজকের ভিডিওটা বিশেষভাবে তাদের জন্যই তৈরি যারা জানতে চান বর্তমানে বাংলাদেশী এত গুণী একজন অভিনেত্রী কোথায় কি অবস্থায় আছেন, কেন 1997 সালের পর তিনি তার সিনেমা জগৎ ছেড়ে দিয়েছিলেন, কেন বছরের পর বছর পার হয়ে যায় তবুও নিজের দেশের থেকে অনেকটা দূরে আছেন তিনি, এবং তাকে ঘিরেই কিছু বিষয় জানতে চলেছেন আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শেয়ার এবং লাইক করার মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক শাবানা সম্পর্কে কিছু কৌতূহলী তথ্য। কখনো দায়িত্ববান স্ত্রী, কখনো বা বড় বোন, অথবা কখনো বা অন্য চরিত্রে শাবানাকে আমরা সাত ছন্দে মেনে নিতাম। বলা হয় বাংলা চলচ্চিত্রের একটা উজ্জ্বল মুখ ছিলেন তিনি। সেই শাবানা বর্তমানে সময় কাটাচ্ছেন তার পারিবারিক জীবনে। অনেকটা আগে এরকম শোনা গিয়েছিল মুভি প্রোডিউসিংয়ে তিনি হাত রাখতে চলেছেন, তবে সেগুলো থেকে দূরে সরিয়ে শাবানা এখন নিজেকে তার পারিবারিক জীবনে তার নাতি নাতনিদের সাথে খুব স্বাচ্ছন্দ্যে এবং আনন্দের সময়ে রেখেছেন। বাংলাদেশে তার আসা হয় তবে মাঝে মাঝে। বর্তমান সম্পর্কে বলার আগে চলুন একদম শুরু থেকে শুরু করি। 1952 সালের 15ই জুন ঢাকার গ্যান্ডারিয়া এলাকায় জন্মগ্রহণ করেন নায়িকা শাবানা। আমরা সিনেমার জগতে তাকে শাবানা হিসেবে চিনলেও তার আসল নাম হলো আফরোজা সুলতানা রত্না। তার চলচ্চিত্রের প্রথম আগমন ঘটে 10 বছর বয়সে একজন শিশু শিল্পী হিসেবে। সেটাই ছিল তার সিনেমা জগতের প্রথম পদার্পণ। তারপর বাবার হাত ধরে 1963 সালে একটা উর্দু সিনেমা যার নাম হলো তালাশ, সেখানে তিনি নাচের জন্য অভিনয় করেছিলেন। তবে এরপর থেকেই যেন সিনেমা জগতে তার স্বর্ণযুগ শুরু হয়ে যায়। 1966 সালে আবার বনবাসীর উপবান সিনেমায় তিনি ভালো একটা ক্যারেক্টার পেয়েছিলেন। তারপর একে একে প্রায় 500-এর মতো ছবিতে তিনি অভিনয় করেছিলেন। সেখান থেকে আর তাকে পেছনে তাকাতে হয়নি। পরবর্তীতে 1973 সালে ওয়াহিদ সাদিকের সাথে তিনি তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তৎকালীন সময়টাতে তার স্বামী একজন সরকারি কর্মকর্তা ছিলেন। হঠাৎ পরবর্তীতে 1997 সালে তিনি তার চলচ্চিত্র প্রাঙ্গণ থেকে শেষ বিদায়টা নিয়ে নেন তার সকল দর্শকদের থেকে। তারপর কখনো চলচ্চিত্রের দিকে ফিরে তাকাননি তিনি। তার 3 বছর পরে অর্থাৎ 2000 সালে তিনি সপরিবারে আমেরিকা চলে যান। বর্তমানেও সেখানে তিনি তার পরিবার নিয়েই জীবনযাপন করছেন। তার 2 মেয়ে 1 ছেলে, তাদের সাথেই সময় কাটাচ্ছেন তিনি। মাঝে মাঝে কিছু কাজে নিজের দেশে ফিরে আসতে হয়, কিন্তু থাকতে পারেন না বেশি দিন। একজন অতিথি হিসেবে বেড়ানোর মতো করে কদিন থেকে আবারও ফিরে যেতে হয় আমেরিকা। সাক্ষাৎকারে তিনি তার অতীত জীবনের সেই সময়গুলোকে উপভোগ করেন। এমনটা জানান, অতীতের সেই সময়গুলো যেন তার জীবনের সোনালী মুহূর্ত ছিল। জীবনের প্রত্যেকটা ধাপে তার পরিস্থিতি তাকে বিভিন্ন দিকে মোড় ঘুরিয়েছে, তিনিও সময়ের সাথে সাথে ঘুরেছেন। একটা সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, খুবই চাঞ্চল্যকর ছিল সেই সময়টা। আর আমরা তো জানি তৎকালীন শাবানার জনপ্রিয়তা কতটা ছিল। ওই সময়টাতে শাবানা, ববিতা এবং কবরীর মতো নায়িকারা তোলপাড় চালিয়েছিল সিনেমা জগতে। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, তবে দেখা করার সময় ছিল না কখনোই, কারণ সবাই যার যার কাজে ব্যস্ত ছিল। কে কার থেকে ভালো কাজ করতে পারে এই প্রতিযোগিতা সব সময়ই লেগে থাকতো। একটা সিনেমা শেষ হতে না হতেই শাবানার হাতে নতুন সিনেমার জন্য প্রস্তুতির অফার আসতো। সেই স্মৃতিগুলো এখন শুধুমাত্র স্মৃতির পাতাতেই রয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে তিনি নায়ক রাজ্জাক, আলমগীর এবং নায়ক ফারুকের সাথে সিনেমা করেছেন। সেই সোনালী মুহূর্ত সত্যি উপভোগ্য ছিল তিনি এমনটা জানান। দিনের বেশিরভাগ সময় কাটাতে হতো ক্যামেরার সামনে, অভিনয়টা যেন তাদের নিত্যদিনকার সঙ্গী হয়ে উঠেছিল। যার কারণে তিনি সিনেমা করছেন বা অভিনয় করছেন এই বিষয়টা মাঝে মাঝে ভুলেই যেতেন। এক একটা সিনেমার জন্য নিজেকে যেন ওই ক্যারেক্টারের মধ্যেই নিয়ে যেতেন তিনি। তাদের চলে যাওয়ার পর সিনেমায় মৌসুমী, শাবনূরদের মতো নায়িকারা অনেক ভালো কাজ করেছিল, কিন্তু তার একটাই আফসোস, কোথায় গেল সেই বাংলা সিনেমার স্বর্ণযুগ। মানসম্মত সিনেমা এখন নেই বললেই চলে। তবে যাই হোক, বাংলাদেশ থেকে তার সাক্ষাৎকারে অন্তত এটা বোঝা গেল তার পারিবারিক জীবনে তিনি খুব সুখেই আছেন। নিজের স্বামী সন্তানদের এবং তার নাতি নাতনিদের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা নিচে কমেন্টে জানান, এবং লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য কমেন্ট বক্স তো আছেই। নতুন হয়ে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoombangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।